بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته স্বাগতম একাদশ ও দ্বাদশ শ্রেণীর অনলাইন আইসিটি ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার আইসিটি ক্লাসের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ আমি জনাব মোহাম্মদ আশরাফ হোসেন খান সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ ও ভারপ্রাপ্ত অধ্যাপক আইসিটি বিভাগ রাজবাড়ী সরকারি কলেজ রাজবাড়ী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে এর আমার দ্বিতীয় ক্লাস সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতিতে আমরা আজকে যা যা শিখব শিখন ফল শিখন পাঠ এই পাঠ শিখে শিক্ষার্থীরা তোমরা নিজেরা যা শিখতে পারবা তা আমি এখন জানাচ্ছি তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করতে পারবো আমাদের যে সংখ্যা পদ্ধতি রয়েছে এদের মধ্যে ১২টি সম্পর্ক রয়েছে ১২টি দশমিকের সঙ্গে বাইনারির সঙ্গে অক্টালের সঙ্গে এবং হেক্সাডেসিমালের সঙ্গে ১২টি সুসম্পর্ক রয়েছে আন্তঃসম্পর্ক এই আন্তঃসম্পর্ক কিভাবে সংগঠিত হয় সেটা আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যাকে অন্য পদ্ধতির সংখ্যায় রূপান্তর করতে পারবো ক্রমান্বয়ে আমরা ধাপে ধাপে ১২টা যে আছে তার মধ্যে আমরা বিভিন্ন অংশগুলো আমরা দেখতে পারবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ আজকের পাঠের আলোচ্য বিষয় সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে করতে হলে আমাদের প্রথমত কি কি করতে হবে সেটা আমরা একটু দেখব দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা এটা আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এটাও আমরা দেখব পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা সর্বশেষ দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তর পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা আমরা উভয়টি দেখতে পারবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা নিচে একটি গ্রাফ আকারে যেটা দেখাতে তোমরা দেখছো যে আমাদের একটা সংখ্যা রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পরবর্তীতে চলে যাচ্ছি দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর সংখ্যা পদ্ধতি রূপান্তর যদি আমরা করি আমরা কি দেখতে পারবো কম্পিউটার অভ্যন্তরীণ প্রক্রিয়া বোঝার জন্য নিম্নলিখিত সংখ্যা পদ্ধতির রূপান্তর গুলো জানা প্রয়োজন যথা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর বাইনারি অক্টাল ও হেক্সাডেসিমালের মধ্যে পারস্পরিক রূপান্তর আমরা একটা ছক আকারে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ যে এটা ডেসিমাল পদ্ধতি এটা অক্টাল পদ্ধতি এটা হেক্সাডেসিমাল পদ্ধতি এটা বাইনারি পদ্ধতি এদের সবগুলোর সঙ্গে আমরা তীর চিহ্ন দিয়ে দেখছি সব সংখ্যা পদ্ধতির সঙ্গে সকল প্রকার সংখ্যা পদ্ধতির সঙ্গে সকল প্রকার সংখ্যা পদ্ধতির একটি আন্ত মিল রয়েছে সেই মিলগুলো আমরা ক্রমান্বয়ে দেখতে পাব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখছি দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে নিয়ম সেই নিয়মটা আমরা দেখব যে কোনো সংখ্যা পদ্ধতি যে কোনো দশমিক সংখ্যার দুটি অংশ রয়েছে এরা হলো পূর্ণাঙ্ক সংখ্যা পূর্ণাঙ্গ সংখ্যা বা পূর্ণ সংখ্যা আমরা বলে থাকি ভগ্নাংশ সংখ্যা পূর্ণাংশ ও ভগ্নাংশ রূপান্তরের সাধারণ নিয়ম আমরা সাধারণ নিয়ম তোমাদের মন এখানে বলবো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে অন্যান্য যে কোনো পাঠ্য বইতে তোমরা এটা দেখবা পূর্ণাঙ্গ সংখ্যার ক্ষেত্রে যে দশমিক পূর্ণ সংখ্যাকে পরিবর্তন করতে হবে তাকে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে ভাগ করতে হবে এবং ভাগশেষটিকে সংরক্ষণ করতে হবে যেমন যদি আমি বাইনারি থেকে দশমিক থেকে দশমিক সংখ্যা থেকে বাইনারিতে যাই তাহলে আমাদের বাইনারির বেস ২ বেস দিয়ে আমাদের ভাগ করতে হবে অক্টালে গেলে ৮ দিয়ে ভাগ করতে হবে হেক্সাডেসিমালে গেলে আমাদের ১৬ দিয়ে ভাগ করতে হবে ধাপ নম্বর ২ উপরের ধাপে প্রাপ্ত ভাগফলকে আবার কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষটি সংরক্ষণ করতে হবে অর্থাৎ ভাগশেষ যতক্ষণ পর্যন্ত শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করে যেতেই হবে একটার পর একটা ধাপ আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখব উপরের ধাপটি অর্থাৎ প্রাপ্ত ভাগফলকে বেস দ্বারা ভাগ করার প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত চলবে
যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত শূন্য না হওয়া পর্যন্ত, অর্থাৎ শূন্য যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতেই থাকব। প্রাপ্ত ভাগ শেষগুলোকে শেষে, প্রাপ্ত ভাগ শেষের দিক থেকে শুরুতে, প্রাপ্ত ভাগ শেষের দিক অনুসারে সাজিয়ে লিখলে রূপান্তরিত সংখ্যা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের দিকে আমরা গুনতে থাকবো বা ক্রমান্বয়ে বসাতে থাকবো, নিচ থেকে উপরের দিকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরে দেখছি কি দেখছি, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যেকোনো পদ্ধতি রূপান্তরের নিয়ম। এবার দেখবো আমরা ভগ্নাংশ পদ্ধতি, ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা আমরা গুণন আকারে, বেশ দিয়ে গুণন আকারে, গুণ দিয়ে, গুণ করে আমরা সেটা সংখ্যা বৃদ্ধি করব। যে দশমিক সংখ্যাকে পরিবর্তন করতে হবে তাকে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেশ বা ভিত্তি দ্বারা গুণ করতে হবে, প্রাপ্ত ফলাফলের পূর্ণাংশটিকে সংরক্ষণ করতে হবে। পূর্ণ অংশটাকে আমরা দাগ দিয়ে, অর্থাৎ পূর্ণ অংশে এক পয়েন্ট নিরানব্বই উপরে এক বা একশো, একশো হয়ে গেলে অর্থাৎ এক, আর পূর্ণ সংখ্যা একশো হলে শূন্য থাকে, ভগ্নাংশ সংখ্যা শূন্য থাকে। যতক্ষণ পর্যন্ত না পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যাগুলো আমরা সংরক্ষণ করব। উপরের ধাপে প্রাপ্ত গুণফলের ভগ্নাংশকে আবার কাঙ্ক্ষিত সংখ্যার বেশ দ্বারা বা ভিত্তি দ্বারা গুণ করব এবং আবার পূর্ণ সংখ্যা, পূর্ণ যে সংখ্যা উত্তরটা পাবো সেটা সংরক্ষণ করব, ভগ্নাংশ সংখ্যাটা পুনরায় আবার গুণ করব। উপরের ধাপটি অর্থাৎ প্রাপ্ত সংখ্যাকে বেশ দ্বারা গুণ করার প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না শূন্য হয়। তবে কোনো কোনো সংখ্যা আমাদের অসীম হয়ে যেতে পারে, অসীম হয়ে গেলে আমরা দুই ধাপ, তিন ধাপ বা তিন পর্যন্ত, তিন সংখ্যা পর্যন্ত গুণ করে আর গুণ করার দরকার হয় না, দরকার হয় না। রেডিক্স পয়েন্টের পরে প্রাপ্ত সংখ্যা পূর্ণাঙ্গ অংশকে শুরুতে প্রাপ্ত পূর্ণকের দিক থেকে প্রাপ্ত, আমি আবার পড়ছি, রেডিক্স পয়েন্টের পরে প্রাপ্ত সংখ্যাগুলোকে শুরুতে প্রাপ্ত পূর্ণকের দিক থেকে শেষে প্রাপ্ত পূর্ণকের দিক অনুসারে সাজিয়ে লিখলে রূপান্তরিত সংখ্যার ভগ্নাংশ পাওয়া যায়, অর্থাৎ উপর থেকে নিচের দিকে। একটু মনে করবো, এইটুকু মনে রাখলে হয়ে যাবে, উপর দিক থেকে নিচের দিকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তীতে দেখতে পারবো দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, পূর্ণাংশ, পূর্ণ সংখ্যা কিভাবে করব। যেমন আমরা এখানে লেখার চেষ্টা করছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিরানব্বই, নিরানব্বই কে আমরা ব্র্যাকেট দিয়ে বেজ দিছি, অর্থাৎ এটা দশমিক পদ্ধতি রয়েছে, আর হোয়াট চিহ্ন দিয়ে বেজ দিয়ে দুই দিছি, মাঝে ইকুয়াল আছে, তার মানে পূর্ণ সংখ্যাকে আমাদের, পূর্ণ দশমিক সংখ্যাকে আমাদের পূর্ণ বাইনারিতে রূপান্তর করতে হবে। এখানে কাঙ্ক্ষিত সংখ্যা, আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা কি রয়েছে, বেজ রয়েছে দুই, অতএব আমরা একটু দুই দিয়ে ভাগ করব। আমরা দুই কে নিরানব্বই দিয়ে ভাগ করি। একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এটা বেজোর সংখ্যা, বেজোর সংখ্যার ক্ষেত্রে আমাদের কিন্তু উত্তর আমাদের হবে না, অর্থাৎ এই পূর্ণ সংখ্যা থেকে এক বিয়োগ করে আমরা নিচের লাইনে একটু লিখবো, মনে রাখতে হবে। যেটা আমরা লিখবো তার প্রথম যে সংখ্যা বলা হয় লিস্ট, এল এস বি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর আমাদের শেষে যেটা থাকবে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা মনে রাখতে হবে। আমরা তীর চিহ্ন দিছি নিচ থেকে উপরের দিকে, এইভাবে সাজিয়ে লিখতে হবে। নিরানব্বই থেকে যদি আমি এক সরিয়ে ফেলি বা যদি বাদ দিই, নিচের লাইনে আমরা এখানে ভাগ শেষ হিসাবে যদি লিখি, তাহলে আমাদের কি পাওয়া যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে 98, অর্থাৎ 98 হয়ে যাবে। তখন আমরা দুই দিয়ে ভাগ করলে 4949 হয়। আমরা এটাকে আবার দুই দিয়ে ভাগ করি, যেহেতু এটা আমাদের বেজোর সংখ্যা, বেজোর সংখ্যা এক বিয়োগ করলে 48 থাকে 24 হয়, অর্থাৎ দুই দিয়ে যদি 48 এখানে ভাগ করি, 48 কিভাবে আসলো, আমরা এক আগেই এখানে বিয়োগ করে রেখে দিয়েছি বা ভাগ শেষ রেখে দিয়েছি। আমাদের মনে রাখতে হবে এখানে ভাগ করার পরে উত্তর পূর্ণ সংখ্যা হতে হবে, ভগ্নাংশ যেন না থাকে। যেমন আমাদের প্রথমে যদি আমরা ভাগ করতাম তাহলে 49.50 হতো, অর্থাৎ ভগ্নাংশ হয়ে যেত, ভগ্নাংশ আমাদের আসবে না, অর্থাৎ ভাগ শেষ এক এবং শূন্য আমরা বিয়োগ করে সরিয়ে রেখে দেবো। এটা কোন পদ্ধতিতে, বাইনারি ক্ষেত্রে এক বা শূন্য আমরা, এক বা শূন্য আমরা বিয়োগ করবো, অর্থাৎ পূর্ণ সংখ্যা যখন হয়ে যাবে তখন কিন্তু শূন্য বিয়োগ করবো। তাহলে দুই দিয়ে 24 ভাগ করলে আর 12, অর্থাৎ বিয়োগ করার কিছু দরকার নেই, আমরা এখানে শূন্য রেখে দিলাম। ঠিক একইভাবে দুই দিয়ে 12 ভাগ করলে 6, দুই দিয়ে 6 ভাগ করলে উত্তর হবে 3, নিচের দিকে লেগেছে 3 দিয়ে, দুই দিয়ে যদি 3 কে ভাগ করি, আমাদের এখানে বিজোড় সংখ্যা, আমরা কি করেছি মনে রাখার জন্য এক এখানে আমরা বিয়োগ করে ভাগ শেষ এখানে সরিয়ে রেখেছি, তার এখানে 2 থাকলো, দুই দিয়ে যদি 2 ভাগ, উত্তর হয় 1। আমরা এই 2 কে যদি 1 কে ভাগ করি তাহলে ভগ্নাংশ এসে যায়, এই জন্য আমরা 1 কে নিচের সংখ্যা বিয়োগ করে রেখেছি, তাহলে এখানে আমাদের 2 দিয়ে ভাগ করলে কিছুই থাকে না, শূন্য থাকে। এখন আমরা এর নিচ থেকে উপরের দিকে, পূর্ণ সংখ্যা নিচ থেকে উপরের দিকে, মনে রাখতে হবে
নিচ থেকে উপরের দিকে, তাহলে সাজিয়ে আমাদের কি হয়, এক এক শূন্য 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 এক এক, আমরা এখানে লিখেছি এক এক শূন্য শূন্য এক এক, অর্থাৎ দশমিক 99 দশমিক থেকে আমাদের বাইনারিতে হলো 1 1 বা 1 1 0 0 0 1 1 ব্র্যাকেটে 2, দশমিক থেকে বাইনারিতে আমাদের রূপান্তরিত হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখবো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি হয়। যেহেতু দশমিক থেকে বাইনারিতে আমরা একটা রূপান্তর করব, আমাদের মনে রাখতে হবে ওই বেজ কত, তাহলে বাইনারির বেজ হলো 2, আমরা 2 দিয়ে আবার গুণ করব। তাহলে আমরা এখানে একটা সংখ্যা লিখেছি 0.375, এই দশমিক সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করি, তা আমরা 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে 0.75 শূন্য হলো, অর্থাৎ পূর্ণ সংখ্যা কিছুই হলো না, যেহেতু হয়নি আমরা পূর্ণাংশের ক্ষেত্রে এখানটা শূন্য দিব। আবার 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের 1.50 হয়, তাহলে 1.50 যদি হয় তাহলে 1 কে আমরা বাম পেশে বা পূর্ণর ঘরে, পূর্ণ সংখ্যার ঘরে রেখে দিব, যে আমরা এখানে রেখে দিয়েছি, আর ভগ্নাংশ সংখ্যা কত থাকলো 0.50, এটাকে পুনরায় আবার 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে আমাদের এই 0.50 গুণ করলে পুরো পুরো 100 হয়ে যায়, অর্থাৎ পূর্ণ সংখ্যা চলে আসে। তাহলে 1 পরে এখানে 00 বা 10 00 একই কথা, আমাদের এখানে 0 হয়ে গেছে, এই একটা এখানে আমাদের এই ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে, মনে রাখতে হবে ভগ্নাংশ সংখ্যা উপর থেকে নিচের দিকে আমাদের ক্রমান্বয়ে সাজাতে হবে। তাহলে আমাদের আসলো কি 0.375, দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করলে দাঁড়ালো 0 1 1, অর্থাৎ উপর থেকে নিচে 0 1 1, ব্র্যাকেট আমাদের 2, এখানে আমাদের এই 0.00 এটা দিতে হবে, কারণ আমরা যখন একত্রে ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা একত্রে লিখবো তখন ওইটার ব্যবহার আমরা দেখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা দশমিক সংখ্যা থেকে অক্টালে রূপান্তর করলে কি হয় একটু দেখতে দেখবো। আমরা আগে থেকেই জানি অক্টালের বেজ হলো 8, কারণ অক্টালের সংখ্যা হলো 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা, তাহলে 8 দিয়ে আমরা কি করব, 8 দিয়ে আমরা এখানে ভাগ করব। 8 দিয়ে যদি ভাগ করি তা আমাদের এখানে একটা সংখ্যা আমরা নিয়েছি 4 6 9, ব্র্যাকেটে আমরা দশমিক দিয়েছি, দশমিক থেকে হোয়াট বা হোয়াট চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন 8, অর্থাৎ দশমিক থেকে আমরা অক্টালে রূপান্তর করব, এটা কোন সংখ্যা, এটা হলো আমাদের পূর্ণ সংখ্যা। তা আমরা এখানে দেখছি 8 দিয়ে ভাগ করছি, 8 দিয়ে যদি ভাগ করি 58 বার যায়, আমরা জানি যে এখানে বিয়োগ করার সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা, 0 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা আমাদের বিয়োগ করার প্রয়োজন হতে পারে, যাতে আমাদের এই ভাগফলটা পূর্ণ সংখ্যা হয়, নাহলে ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে 8 দিয়ে যদি আমি ভাগ করি 4 469, তাহলে আমরা 58 বার যায়, এবং 58 বারকে 8 দিয়ে 58 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 5 মোট বিয়োগ থাকে, 5 বিয়োগ করলে আমাদের এই উত্তরটা 58 হবে। এবার 8 কে 58 দিয়ে ভাগ করি, আমরা যে 7 8 56, অর্থাৎ 2 আমাদের যদি বিয়োগ করি তাহলে এখানে 56 থাকে, আর এই 56 থেকে 56 মধ্যে 8 যায়, হলো মোট 7 বার, তাহলে 2 বিয়োগ করতে হবে। এখন আমাদের 8 দিয়ে 7 কে যদি ভাগ করি, 8-এর চেয়ে 7 ছোট সংখ্যা, আমরা আগেই বলেছি 8-এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা আমরা বিয়োগ করব, কত 0 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা ভাগশেষ আমাদের বিয়োগ ফল বা ভাগশেষ থেকে যাবে। তাহলে 7 যেহেতু আমরা ভাগ করতে পারবো না, ভগ্নাংশ হয়ে যাবে, পূর্ণ সংখ্যা থাকবে না, তাহলে 7টাকেই আমরা এখানে ভাগশেষ হিসাবে সরিয়ে দেখেছি, তাহলে এখানে কিছুই থাকলো না, অর্থাৎ আমাদের 8 দিয়ে এখানে কোন ভাগ যদি হয় তাহলে 0 বসাবো। আগেই আমরা বলেছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট নিচের দিকে থাকে, নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ 4 6 9, 469 দশমিক সংখ্যাকে আমরা যদি অক্টালে রূপান্তর করি দাঁড়ায় হলো 7 2 5, ব্র্যাকেটে 8, তোমরা নিশ্চয় এটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে দেখব দশমিক সংখ্যা থেকে অক্টালে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি হয়, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি হয় সেটা আমরা একটু দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা সংখ্যা, আমরা একটা সংখ্যা কার্সর আমরা এখানে নিয়ে দেখেছি 0.0.046 8 7 5, এটা ভগ্নাংশ সংখ্যা, একে দশমিক আমরা রূপান্তর করব অক্টালে। তাহলে আমরা আগেই বলছি অক্টাল, অক্টালের সংখ্যা কত 8, 8 হলো বেজ, বেজ দিয়ে গুণ করবো,
গুণ করার পরে আমাদের 3, 7, 5 আসছে, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাই রয়ে গেছে, পূর্ণ সংখ্যা কিছুই আসেনি। পূর্ণ সংখ্যা আসেনি বুঝতে আমরা পূর্ণাংশের ক্ষেত্রে এখানে আমরা শূন্য লিখেছি। এবার 8 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের সোজা 300 হয়ে যাবে, অর্থাৎ 3 হলো আমাদের পূর্ণ সংখ্যা হয়ে গেছে। পূর্ণ সংখ্যার ঘরে আমরা 3 লিখেছি, ভগ্নাংশের ঘরে শূন্য হয়েছে। তাহলে আমরা এই ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে এইভাবে হিসাব করে আসতে হবে। তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়ালো 0.046685। দশমিক সংখ্যাকে যদি অক্টালে রূপান্তর করি তাহলে দাঁড়ায় পয়েন্ট বা বিন্দু, অক্টাল বিন্দু, এটা এখানে 0.3 আমাদের ব্র্যাকেটে 8। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা নিশ্চয়ই এটা সহজেই বুঝতে পারছো। আমরা পরবর্তী ধাপে দেখবো আমাদের আর কি রয়েছে। এবার আমরা দেখবো দশমিক থেকে হেক্সাডেসিমালে যদি রূপান্তর করি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে আমাদের কি হয়, তাহলে আমাদের কি হয় আমরা একটু দেখব। তোমরা দেখতে পাচ্ছ 850, 850 দশমিক সংখ্যাকে আমরা যদি হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে আমাদের কি হয়, আমরা জানি যেটা পূর্ণ সংখ্যা, পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বা পূর্ণাংশের ক্ষেত্রে আমরা 16 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের 16 দিয়ে যদি 850 ভাগ করি তাহলে 53 বার যাবে, 53 বার যাওয়ার পরে আমাদের অবশিষ্টাংশ থাকে 2, 2 আমরা এখানে বিয়োগ করে দিয়েছি, কারণ 2 সহ যদি আমরা ভাগ করতাম 16 দিয়ে তাহলে ভগ্নাংশ চলে আসতো। আমরা আগে বলছি ভগ্নাংশ রাখা যাবে না, ভাগশেষ সরিয়ে বিয়োগ করে রেখে দিতে হবে। এরপরে আমরা 16কে যদি 53 দিয়ে ভাগ করি 3 সঙ্গে 48 হয়, 3 ষোল 48 আমরা এখানে 5 বিয়োগ করব, 48 থেকে 53 বিয়োগ করলে 5 থাকে, তাহলে 5 যদি বিয়োগ করি আমাদের তাহলে 3 বার যাবে। আমরা 16 দিয়ে আবার 3কে যদি ভাগ করি তা আমরা দেখেছি যে 16 থেকে 3 ছোট ছোট শিক্ষার্থী এখানে মনে রাখতে হবে আমাদের 0 থেকে f পর্যন্ত, 0 থেকে 15 বা f পর্যন্ত আমরা যে কোনো সংখ্যা কিন্তু আমরা এখানে বিয়োগ করব। অর্থাৎ 16 শেষ সংখ্যা যে সংখ্যাগুলো আমাদের দশমিক পদ্ধতিতে, হেক্সাডেসিমাল পদ্ধতিতে রয়েছে, আমরা আগেই জানি হেক্সাডেসিমাল পদ্ধতিতে রয়েছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পরিবর্তে রয়েছে এ, 11 পরিবর্তে রয়েছে বি, 12 পরিবর্তে সি, 13 পরিবর্তে ডি, 14 পরিবর্তে ই এবং 15 পরিবর্তে এফ। অর্থাৎ 15 পর্যন্ত আমরা বিয়োগ করতে পারবো, আর যখন আমাদের এই 10 থেকে 15 পর্যন্ত সংখ্যা আসবে তখন আমরা আর এই 15, 13, 14 এই সংখ্যাগুলো লিখবো না, লিখবো এ থেকে এফ পর্যন্ত যে কোনো সংখ্যা, যখন যেটা আছে সেটা। আমরা আগেই বলেছি নিচ থেকে উপর দিকে MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট আমাদের নিচ থেকে উপরের দিকে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এবার দেখব এই হেক্সাডেসিমাল সংখ্যায় যদি ভগ্নাংশ বা ভগ্নাংশ সংখ্যা হতো তাহলে কি হতো। শিক্ষার্থী বৃন্দ, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আবার একই নিয়মে 16 দিয়ে গুণ করেছি, 16 দিয়ে গুণ করার পরে আমাদের এখানে যে সংখ্যাটা চলে আসছে 13 পূর্ণ সংখ্যা পয়েন্ট 6, 0, তাহলে আমরা আগেই বলেছি এখানে ভগ্নাংশ সংখ্যাটা ডেকে যাবে আর পূর্ণ সংখ্যাটা এই পাশে চলে আসবে। আমরা কিছুক্ষণ আগে যা বলেছি তা এটা এখানে খেয়াল করছো যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে চলে আসছে 13, আমরা জানি যে 13 লেখা যাবে না, 13 পরিবর্তে আমাদের ডি লিখতে হবে। আমরা 13 এখানে ব্র্যাকেটে দিয়েছি তোমাদের শেখানোর জন্য, পরীক্ষার হলে কিন্তু 13 লেখা যাবে না, তোমরা ডি লিখবে। এবার 16 দিয়ে যদি গুণ করি আমাদের পূর্ণ সংখ্যা হয় 9.60, আমাদের আবার যদি 16 দিয়ে গুণ করে আমাদের হবে 9.6, অর্থাৎ অসীম হয়ে যাবে, আমরা 3 সংখ্যা পর্যন্ত রেখে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি উত্তর লেখার ক্ষেত্রে তো দেখছি যে 0.850 দশমিক সংখ্যাকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে 0.D, এই যে ডি আমরা উপর থেকে নিচের দিকে D999 এভাবে অসীম পর্যন্ত চলে যাবে, অর্থাৎ এটা কখনো সীমা হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এরপরে আমরা দেখব যে আজকের যে আমরা শ্রেণীপাঠটা তোমাদের নিলাম, সে শ্রেণীপাঠের যে প্রশ্নোত্তর পর্ব রয়েছে, প্রশ্নোত্তর পর্বে আমাদের বলবো আমরা এখানে দিয়েছি 10 সংখ্যা 10 এবং 10, 2, অর্থাৎ দশমিক সংখ্যা একই সংখ্যা, দশমিক সংখ্যা ও বাইনারি সংখ্যার মধ্যে পার্থক্য কি এবং তোমরা এটা করে দেখাবা কতটুকু পার্থক্য হয়, অর্থাৎ রূপান্তর করেও দেখাতে পারো।
দশমিক হেক্সাডেসিমাল 10 দিয়ে হেক্সাডেসিমাল অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা এবং বাইনারি সংখ্যার মধ্যে পার্থক্য কি। আমার 1 এফ দিয়েছি, এফ আগেই বলেছি যে আমাদের হেক্সাডেসিমালে 1 থেকে এফ পর্যন্ত সংখ্যা রয়েছে, অর্থাৎ এফ ইকুয়াল টু 15 এর মান। এর পরের সংখ্যাটি কত হবে, অর্থাৎ এর সঙ্গে 1 যোগ করলে কি হয় সেটা তোমাদের দেখাতে হবে। 1 7 অক্টালের পরের সংখ্যাটি কত হবে, এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, তো আমরা দেখতে তোমরা এই এই তোমাদের বাড়ির কাজ এটা থাকলো, তোমরা নিশ্চয়ই এটা চেষ্টা করবে। শুক্র শিক্ষান্তি বিন্দু, আমরা আজকের এই অধ্যায়ে যেগুলো শিখতে পারলাম আমরা বাসায় প্রচুর চেষ্টা করব, কারণ এই পরিস্থিতিতে যেহেতু আমাদের শ্রেণীকক্ষে পাঠদান সম্ভব নয় আমরা অনলাইনেই ক্লাস নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমরা আশা করছি তোমরা এখান থেকে শিখতে পারবা, উপকৃত হবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, সামাজিক যে নিরাপত্তা সহ যে অন্যান্য কাজগুলি আছে এগুলো আমরা মেনে চলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবশেষে ধন্যবাদ দিয়ে শেষ করছি।